গুড মর্নিং গাইস, আজ হলো 24 তারিখ, সকাল বাজছে এখন 8টা। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আজ তো দিওয়ালি, আমাদের ডিব্রুগড়টা খুব সুন্দর করে সেজে উঠছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপার্টমেন্টেও লাইট জ্বালানো হয়েছে। এটা একটা রাত্রেবেলায় খুব সুন্দর লাগে। আজকে সকাল সকাল, নর্মালি ছুটির দিন একটু দেরি করে উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে অনেক কিছু করার প্ল্যান আছে। তার জন্য অনেক কিছু, বেসিক্যালি জাস্ট আমরা দুজনই ঘরের মধ্যে ভালো কিছু রান্না করে খাবো টাবো, এইসবের প্ল্যান আছে। তার জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। তারপর সন্ধ্যার সময় তো প্রদীপ টদীপ জ্বালানো, এইসব সব হবেই। তাহলে চলো সবার আগে আমরা চা খেয়ে নিই। এখানে আমাদের নারকেল কোরানো চলছে। প্রথমে আমরা এটা দিয়ে ট্রাই করেছিলাম, বাট এটা অনেকটা উইক, তো তার জন্য ভালো করে হচ্ছিল না। তারপর এটা দিয়ে করছি, এটা দিয়ে অনেকটা ভালো হয়েছে। এই যে এইগুলো বের হয়েছে, তারপর এখন ও এরকমভাবে করছে। এখানে আমি কাটছি চিংড়ি মাছ ছুরি মুড়ি দিয়ে। আর বাইরের ওয়েদার, বৃষ্টি আসবে, চিংড়ি মাছ কাটা আমার একদম কমপ্লিট। তো এখন চলো আস্তে আস্তে রান্না শুরু করো। রান্না আমার কমপ্লিট, এখানে ভাত, এখানে বেগুন আর আলু ভাজা, ওর জন্য বেগুন ভাজা, আমার জন্য আলু ভাজা। এটা হলো ডাল, এটা হলো চিংড়ির মালাইকারি। আর বাজছে এখন 1টা, এখন আমি স্নানে যাব। বাইরে হচ্ছে বৃষ্টি, তো এখন স্নানে যাব। স্নান থেকে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপর খাবো। সন্ধে হয়ে গেছে এখন, আর আমাদের ঠাকুরের আসনটা এরকম লাগছে দেখতে। হ্যাপি দিওয়ালি গাইস, এখন বাজছে সন্ধে 6:30। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি, আর এখন ও রেডি হচ্ছে। ওকে একটা পাঞ্জাবি আমি বের করে দিয়েছি, বাট ও কোনোভাবেই পাঞ্জাবি পরবে না। তো এখন আমি এটি চেষ্টা করছি যাতে পাঞ্জাবিটা পরে। বাকি এই যে ও এখানে দেখছে আর কি অপশন আছে ওর কাছে পড়ার। হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। এমনি হাসি দিছো কেন? তুই কেমনে হাসি দিতা? রোল অর্ডার করলাম, শাওয়ারমা চিকেন রোল। রোলগুলো একদম ঠান্ডা এসেছিলো, অ্যাকচুয়ালি বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো তার জন্য মেবি ঠান্ডা হয়ে গেছে, তো আমরা একটু গরম করে নিলাম। এখন খাচ্ছি, কেমন? দেওয়ালির দিন রাতেই আমাদের ঠিক বাড়ির পাশে এক কালী মন্দিরে কালী পূজা হয়, তো ওইখানে গেছিলাম আমরা কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য গিয়ে একবার নমস্কার করে তারপর আমরা সাথে সাথেই বাড়ি চলে এসেছিলাম। ওই দিন এত বৃষ্টি হচ্ছিলো যে কোথাও যাওয়ার মতো কোনো চান্সই ছিল না, তো তার জন্য জাস্ট বাড়ির পাশের মন্দিরটা গিয়ে একটু প্রণাম করে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পথে আমাদের অ্যাপার্টমেন্টটার একটা ভিডিও করলাম, কি সুন্দর করে সাজানো হয়েছে লক্ষ্য করো। তারপর এখন থেকে আমরা 25 আর 26, মানে দেওয়ালি ছিল 24 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ আমরা আমাদের ডিব্রুগড়ের সবগুলো পুজো দেখেছি। এই সবগুলো ভিডিও এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। কিছু ভিডিওজ আছে, কিছু ফটোজ আছে, যত পসিবল আমি সব তোমাদের সাথে শেয়ার করছি।
এখন অবধি আমাদের 25 তারিখের যতগুলো পুজো দেখলাম তার ভিডিও শেয়ার করলাম। এখন আমি যা শেয়ার করব তা হলো সব 26 তারিখ। 25 তারিখ আমরা কয়েকটাই দেখতে পেলাম, তারপর বৃষ্টি নামলো, তো তার জন্য আবার আমরা 26 তারিখ বেরোলাম আর একটু দূর দূর গেলাম, গিয়ে সবগুলো পুজো শেয়ার করলাম। চলো 26 তারিখেরগুলো এখন দেখা শুরু করো। এই প্যান্ডেলটা মেনলি দেখতে আমাদের নালিয়াপুর এতটা দূরে যাওয়া, কারণ একজন থেকে আমরা শুনেছিলাম একটা মণ্ডপে 10 মাথার কালীমূর্তি করেছে, তো ওইটা দেখতেই আমরা নালিয়াপুর এরিয়াটায় গেছি। নালিয়াপুর এরিয়াটায় আরও অনেকগুলো সাথে কালী পুজো আমরা দেখেছি। আমার এটার ভালো কোনো ফটো নেই, তার জন্য আমি বোঝানোর জন্য তোমাদের বলছি যে অ্যাকচুয়ালি এখানে কালীমার 10টা মাথা করেছে, তোমরা ভিডিওটা যদি লক্ষ্য করতে পারো। তো এটা দেখার পর আমি লক্ষ্য করলাম অ্যাকচুয়ালি এটা একটা কালী মন্দির, তো এই কালী ঠাকুরের এই মন্দিরের এই কালী ঠাকুরেরও 10 মাথা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তার জন্য ওরা এই মন্দিরটার মতোই প্যান্ডেলের মূর্তিটারও 10টা মাথাই করেছে। যতটুকু ফটোজ বা ভিডিওস দেওয়া পসিবল হয়েছে আমি শেয়ার করেছি। তাহলে আজকের এই ভিডিওটাকে এতটুকুই রাখলাম, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা, কীরকম লাগলো ডিব্রুগড়ের পুজো। তাহলে চললাম, টাটা, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, বাই।